গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ই লার্নিং বেঙ্গলি ক্লাস। আমরা লাস্ট ক্লাসে পাঠমালার যে শেষ অংশটা পড়ছিলাম, পাহাড়ের জঙ্গলে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, সেটা আমরা সম্পূর্ণ করেছিলাম, অর্থাৎ পড়া শেষ হয়েছিল আমাদের। এরপর আজ আমরা শুরু করব এক্সারসাইজ পার্ট। তো এখানে দেখবে মৌখিক প্রশ্নাবলীতে কিছু প্রশ্ন রয়েছে যেখানে বেশিরভাগটাই কিন্তু রচয়িতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, লেখক সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তো লেখক পরিচিতিতে আমি বলেছিলাম কিছুটা কথা লেখক সম্পর্কে এবং তার লেখা কিছু উপন্যাস, তার জন্ম নিবাস, তার ইত্যাদি জন্মস্থান ইত্যাদি সম্পর্কে কিছু কথা আছে। তো এখানেও এই ধরনের প্রশ্নগুলোই আলোচনা করা হয়েছে। দেখবে যে প্রশ্নটা তোমাদের মনে হবে পারছো না, সেটা আমার সাথে এই পোর্টালে আমাকে বলবে, আমি সলভ করার চেষ্টা করব। ওকে, আজ আমরা সরাসরি চলে যাচ্ছি পাঠ্যাংশের অনুশীলনী অংশে। তো প্রথম প্রশ্ন দেখো, প্রথম যেটা রয়েছে তোমাদের টিক ক্রস রয়েছে। তো প্রথম প্রশ্ন রয়েছে একের ক, লেখকের আপিস থেকে মহালিখা রূপের পাহাড় ছিল 6 মাইল দূরে। এটা আমরা পড়েছিলাম যে লেখকের আপিস থেকে মহালিখা রূপের পাহাড়ের দূরত্ব ছিল মোটামুটি 9 মাইল মতো, আনুমানিকভাবে 9 মাইল মতো। তো এটা হচ্ছে সম্পূর্ণভাবে ভুল, ঠিক আছে, একের ক ক্রস। একের খ, মোহনপুরা রিজার্ভ ফরেস্টের পূর্ব সীমানা ঘেঁষে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। এই স্টেটমেন্টটাও পুরোপুরিভাবে ভুল, কারণ মোহনপুরা রিজার্ভ ফরেস্টের পূর্ব সীমানা ঘেঁষে যে নদীটা গিয়েছিল সেই নদীটার নাম ছিল কুশি নদী। ওকে, তো এই বাক্যটা পুরোটা ভুল। গ দেখো, লেখক যুগলপ্রসাদের সঙ্গে প্রাগৈতিহাসিক যুগের গুহাঙ্কিত ছবি দেখেন। আমরা গল্পে পড়েছিলাম লেখককে যুগলপ্রসাদ নিয়ে যেতে চেয়েছিলেন সেই পাহাড়ের গুহার মধ্যে গুহাঙ্কিত চিত্র দেখাবেন বলে, প্রাগৈতিহাসিক কিছু চিত্র, কিন্তু সেটা নানাবিধ কারণের জন্য দেখা হয়ে ওঠেনি শেষ পর্যন্ত, তাই তো? তাই এই বাক্যটাও কিন্তু ভুল বাক্য, তাহলে এর পাশে আমরা ক্রস দেব। নেক্সট, মহালিখা রূপের পাহাড়ের জঙ্গলে লেখক বহু পাখি ও গাছ লতা দেখেছেন। অ্যাবসোলিউটলি রাইট, পুরোপুরিভাবেই সঠিক, কারণ এখানে তোমরাও কিন্তু বিভিন্ন রকম পশু পাখি এবং বিভিন্ন রকম নতুন নতুন গাছের নাম জানতে পেরেছো, তাহলে এই বাক্যটা সঠিক। আরও একবার বলে দিই, একের ক হচ্ছে ক্রস, একের খ ক্রস ভুল, একের গ ভুল, একের ঘ হচ্ছে সঠিক। ওকে, নেক্সট, পেজ নাম্বার 80। একটি মাত্র বাক্যে নিচে প্রশ্নগুলির উত্তর চাওয়া হয়েছে। দুই, দেখো আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি তোমাদের জন্য উত্তরগুলো। প্রথম প্রশ্ন দেখো রয়েছে দুইয়ের ক, বন্য পাখির দল মোহনপুরা রিজার্ভ ফরেস্টে আশ্রয় নিয়েছিল কেন? সিধা আনসার, নাড়া বৈহারা ও লবটুলিয়ায় বন্য পাখির ঝাঁকের বাসা ভেঙে যাওয়ায় সেই পাখির দল মোহনপুরা রিজার্ভ ফরেস্টে আশ্রয় নিয়েছিল, ঠিক আছে। নাড়া বৈহারা ও লবটুলিয়ায় বন্য পাখি ঝাঁকের বাসা ভেঙে যাওয়ায় সেই পাখির দল মোহনপুরা রিজার্ভ ফরেস্টে আশ্রয় নিয়েছিল, অর্থাৎ মূল কথা হচ্ছে পাখিদের বাসা ভেঙে যাওয়ার কারণে কিন্তু তারা রিজার্ভ ফরেস্টে, মোহনপুরা রিজার্ভ ফরেস্টে আশ্রয় নিয়েছিল। এবং সেই পাখিরা কোথা থেকে এসেছিল? নাড়া বৈহারা এবং লবটুলিয়ার জঙ্গল থেকে। ওকে, এটা একবারে বোঝানোর জন্য আমি উত্তরের মধ্যে জায়গা দুটোর নাম ব্যবহার করেছি। নেক্সট প্রশ্ন দেখো, চিহর ফলের গাছের পাতাগুলি কেমন? আমরা চিহর ফলের গাছের বর্ণনা পড়ার সময় পড়েছিলাম, জানতে পেরেছিলাম যে চিহর ফল কেমন দেখতে হয় বা কী ব্যাপার। চিহর ফলের গাছের পাতাগুলো ছিল স্থলপদ্মের মতো পাতাগুলো, আর খুব মোটা একটা কাষ্ঠময় লতা জাতীয় গাছ হচ্ছে এই চিহর ফলের গাছ। তো এখানে যাই হোক, শুধু পাতার বর্ণনা জানতে চাওয়া হয়েছে। তো চিহর ফলের গাছের পাতাগুলি স্থলপদ্মের গাছের পাতার মতো, এটা হবে আনসার। গ, চিহর ফল দেখতে এবং খেতে কেমন? চিহর ফল আমরা পড়েছিলাম যে চিহর ফল কিছুটা হচ্ছে শিম জাতীয় ফলের মতো দেখতে, তো শিমের মতো কিন্তু অনেকটা বেশি চওড়া এবং শক্ত ছিল, কঠিন ছিল। তো চিহর ফলগুলি শিম জাতীয় তবে চওড়া ও কঠিন। আর চিহর ফলের আস্বাদ কেমন, অর্থাৎ তার টেস্ট কেমন? চিহর ফলের স্বাদ ঠিক যেন গোল আলুর মতন। ওকে, তাহলে গয়ের প্রশ্নটা দেখো, চিহর ফলগুলি শিম জাতীয় তবে আরও বেশি চওড়া ও কঠিন এবং চিহর ফলের স্বাদ ঠিক যেন গোল আলুর মতো। এই পর্যন্ত গয়ের প্রশ্ন হলো। নেক্সট আমরা যাব ঘয়ের প্রশ্নে উত্তরে।
ভয়ের প্রশ্ন দেখো রয়েছে, রিজার্ভ ফরেস্ট বলতে কি বোঝায়? সংরক্ষিত অরণ্য, যেখানে সংরক্ষিত অরণ্য যেখানে বন্য জন্তু ও পাখিরা নির্ভয়ে বিচরণ করতে পারে, সেই অরণ্যকে বলে রিজার্ভ ফরেস্ট। তাহলে রিজার্ভ ফরেস্ট বলতে আমরা কি বুঝি? সংরক্ষিত অরণ্য যেখানে বন্য জন্তু এবং পাখিরা নির্ভয়ে বিচরণ করতে পারে, সেই অরণ্যকে বলা হয়ে থাকে রিজার্ভ ফরেস্ট। ওকে, নেক্সট উয়া। উয়ের প্রশ্ন আছে, দেখো প্রাগৈতিহাসিক যুগে কারা কখন ছবি আঁকত? ঠিক আছে, প্রাগৈতিহাসিক যুগে আদিম মানুষরা মনের ভাব বোঝানোর জন্য বা মনের ভাব প্রকাশের জন্য গুহার গায়ে ছবি আঁকত। বিভিন্ন রকমের ছবি এঁকে তাদের নিজেদের মনোভাব বোঝাতো। প্রাগৈতিহাসিক যুগে আদিম মানুষেরা মনের ভাব প্রকাশের জন্য গুহার গায়ে ছবি আঁকত। নেক্সট, শেষ প্রশ্ন, ৬ নম্বরের। লেখক মহালিখা রূপের পাহাড়ের গুহার ভিতর প্রবেশ করলেন না কেন? তার উত্তর হিসেবে আমরা কি লিখব? মহালিখা রূপের পাহাড়ের গুহার ভিতরটা ছিল খুব অন্ধকার, তাই বিষধর সাপ এবং অন্যান্য বন্য জন্তু জানোয়ারের ভয়ে লেখক গুহার ভিতর প্রবেশ করলেন না বা গুহার মধ্যে প্রবেশ করলেন না।
ওকে। দেখো মহালিখা রূপের পাহাড়ের গুহার ভিতরটা ছিল খুব অন্ধকার, তাই বিষধর সাপ এবং অন্যান্য বন্য জন্তু জানোয়ারের আক্রমণের ভয়ে লেখক গুহা মধ্যে প্রবেশ করলেন না। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত স্টুডেন্টস, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে আমাদের পাহাড়ের জঙ্গলের বাকি প্রশ্ন উত্তর নিয়ে।